শিক্ষক দিবস এবং আমরা যে ব্যক্তির ব্যক্তির জন্মদিনে আমরা এই শিক্ষক দিবস পালন করি, তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দের ভারতের তামিলনাড়ুর একটি অত্যন্ত ছোট্ট গ্রামে, তো এই রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দের তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। তো তিনি যেমন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ছিলেন, তার পাশাপাশি তিনি করে গিয়েছিলেন শিক্ষকতা এবং তিনি ছিলেন এক বিচক্ষণ দার্শনিক। তো একদিন 1862 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর তার কিছু ছাত্রছাত্রীরা তার কাছে এসে বলেন যে স্যার, আজকে আমরা আপনার জন্মদিন পালন করতে চাই। এবার রাধাকৃষ্ণন এর উত্তরে বলেন যে তোমরা যদি আজকে দিনে আমার জন্মদিন পালন না করে আমাদের ভারত তথা সমগ্র বিশ্বের যত শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর জন্য আজকের দিনটিকে তোমরা পালন করো, তাহলে আমি এতে বেশি খুশি হব। তো তারপর থেকেই অর্থাৎ 1862 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর থেকে আমরা সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আজকের দিনে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। তো এই শিক্ষকদের মাহাত্ম্য আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শিক্ষকরা তাদের শিক্ষাদানের মাধ্যমেই আমাদের জীবন বা আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে। আমরা যদি একজন শিক্ষককে একটা মোমবাতির সাথে তুলনা করি, তো একটা মোমবাতি যখন নিজেকে ধ্বংস করে বা নিজেকে নিজের দেহকে পুড়িয়ে সে আমাদের আলো দেয়, সেরকমই একজন শিক্ষক তার শিক্ষা দিয়ে আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে। তো শিক্ষকরা হলেন আমাদের সমাজের এক মেরুদণ্ডের মতো। আমাদের শরীরে যেমন মেরুদণ্ড আমাদের সোজাভাবে দাঁড় করিয়ে রাখে, তেমনি একজন শিক্ষক আমাদের সমাজকে আরও সোজাভাবে দাঁড় করায়। কারণ এই শিক্ষার জন্যই আজ সমাজ উন্নততর হচ্ছে, সমাজের মানুষেরা আরও যুক্তিবাদী হয়ে উঠেছেন। তো এই শিক্ষকদের ভূমিকা এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা প্রতিনিয়ত এই শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা পাচ্ছি, এই অবদান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতি মাসের শেষে আমরা কিছু টাকা প্রদানের মাধ্যমে শিক্ষকদের এই অবদান আমরা কখনোই আমরা ভুলতে পারবো না, কারণ এই তাদের যে অবদান আমাদের জীবনের জন্য তা কখনোই কিছু টাকা পয়সা দিয়ে কখনোই শোধ করা যায় না। তো আমি সবশেষে একটাই কথা বলবো যে আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে টিভিতে এবং খবরের কাগজে যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপর প্রতিনিয়ত মেন্টালি ফিজিক্যালি টর্চার করে চলেছে, তো আমার মনে হয় এটা করা উচিত না। কারণ একজন শিক্ষক, সে ভালো হোক বা খারাপ হোক, সে আলটিমেটলি একজন শিক্ষক। তো আমাদের উচিত যে সকল শিক্ষককে সম্মান জানানো, আর সেই শিক্ষককে শুধুমাত্র যে 5ই সেপ্টেম্বর বলেই সম্মান জানাতে হবে সেটা নয়। আমার মনে হয় যে একজন শিক্ষককে ভালোবাসে সে বছরে 365 দিন প্রতিটা দিন এবং প্রতিটা মুহূর্তে সে একজন শিক্ষককে সম্মান দেবে। আমার মনে হয় না যে ছাত্র বা ছাত্রী সারা বছর একজন শিক্ষককে প্রতিনিয়ত অসম্মান করে চলেছে, সে যদি এসে আজ 5ই সেপ্টেম্বর শিক্ষকদের সম্মান জানায়, তা আমার মনে হয় এটা একটা হাস্যকর বিষয়। কারণ যে সারা বছর সম্মান করতে পারে না, সে কীভাবে একটা দিন সম্মান করবে? তো এটা মনে হয় আমার বাধ্য হয়ে সম্মান করার কোনো প্রয়োজন নেই। আমার মতে যে আমাদের সকল ছাত্রছাত্রীদের এটা উচিত যে একজন শিক্ষককে সারা বছর প্রতিটা দিন এবং জীবনের প্রতিটা মুহূর্তে একজন শিক্ষককে সম্মান জানানো। ধন্যবাদ।